तो हे दोस्तों मैं आई फुल गेटापत ओ एन जी सीत काम बोम जता पुरा चला चाक टूपी चाक तो खूब भल्प चाक बहुत कथा शिक्ष पार ओ एन जी सी स्पेसियल पार्मिशन दिखे अपारेशन देखा के एकटोप एकटोप तल माटर तलर उलियाई आज सब करम कि भिडिओ आरम्भ हुई गेस्ट हाउसर पर नाजीरा ओ एन जी सी कलोनी गेस्ट हाउस रूम राति और इतना पुआ पुए सतटा बजाते आम रेडी थैंक यू ओ एन जी सी एने बस्तु आपल देखा सुविधा कर दियार कारण चलो और पुआ सतटा रूमते आम टपला आनी दिले जूता जता कपुर टूपी जता सब आनी दिले जीत एकदम रिगर भर जाकारर दौरे ये पिंधि जा और एकदम सेफ्टी मेजर लिने जा लगे कारण बहुत रिक्सी है तर भर जो जो तल ओल ओ भाई जता ओ एन जी सी लिखा है सौ ओ एन जी सी लिखा थका जता दी से लाइफ फार्ष्ट एने कपड़ पिंधिमे लंग पेन्ट चला एक लगे से मुता लगिले तो आज यूट्यूब सूट्यूब बद दिल केमिकल इंजिनियर मैं आज ओ एन जी सी और ये है जॉर्ज भाई साहब ये भाई साहब पूरी दुनिया में कहाँ कहाँ का काम किया आपने मैं तो ब्राज़ील में था रशिया में था और अजरबैजान अपने ओ एन जी सी के काफ़ी प्रोजेक्ट बाहर है इंडिया के बाहर है अच्छा अच्छा ऑलमोस्ट हम सब लोग अभी रेडी है जाने के लिए पूरी तरह से आपको एक्सप्लेन करूंगा दिखाऊंगा जे कैसे एक एक बूंद तेल निकाला जाता है अंदर से भीतर मोर गाड़ी खन लोजर परमिशन नाई तो आमी ओ एन जी सी गाड़ी ते जाम इंजीनियर इंजीनियर लागी आसे आज माने की बात होबो आज माने बेया इंजीनियर इंजीनियर भाई बता तो हम लोग कितना दूर जाने वाले है यहां से अभी 20 किलोमीटर 25 এতে আমি রিগত গৈ আছো রিগ মানে কি ধর ডাগ ডাগ টাইপ পড়া দমকল টাইপ পড়া রয়ে এইটু এনে কো রিগ তলত বহুত ফুটা থাকিব পারে এই রিগত গৈ আছো অসমত মেইনলি 14 টা রিগ আছে জোর পড়া তেল উলিয়া হয় তারে এটা বা দুটা রিগত আমি যাম কই পিনে দেখা কিন্তু বাহির দে বহুত বেশি বড় খুন কিন্তু বড় খুন হক কিবা হক কিবা হক এই রিগর কাম চলিয়ে থাকে করোনা হক বড় খুন হক বন্ধ হক কাবার বিয়া হক কিবা হক কারণ তাতে কাম বন্ধ হওয়া মানে সব বন্ধ হয়ে যাওয়া গাড়ি মোটর কেনেকে চলিব তো তার কাম চলি থাকি সব যেখানে ক্রুড অয়েল ভারতের মাটির পরা পাওয়া যায় ন তারে 15-16% মান আমার অসমত আছে আর বাকি বেশি ভাগ আছে মুম্বাই হাই মানে মুম্বাইর সাগরের মাজত আর এনেকে আমি আহি পালো অয়েল রিগ এইটু আগত বহুত অয়েল রিগ तेल ओलाय तेल तो इत स्टोर नक इार 20 किलोमीटर दूर पाइप तलरे माटर तलरे पाइप आते तल तो स्टोर कर बुझी सब और इतना भर आगते अलग बुझा दी तक के मैं सेफ्टी एट और कृपाल दास काम करे मैं चलिए छह बच्चों पार हो गए तो आम बुझाले एट स्टेप जो सवधानी लो कारण इतना इमे रिक्स काम করা এক সেকেন্ডত সব ধ্বংস হয়ে যাব পারে বাগজানত কি হয়েছিল গম পাইছিলি সাকে আপনালোকে তো এইবিলাক সেফটি মেজার্স আর মোক বলে এখন গামোসাও দিব থ্যাংক ইউ ওয়েলকাম টু আওয়ার রিক বাপরে ওয়েন সি তরফৰ পৰা গামোসা আর এতিয়া দাদা সব বুঝে দিব কেনেকে মানে এই তেল উলিয়া হয় তলত কি মেশিন আছে কেনেকে গম পালে ইয়া তেল আছে জি আর আমার ফালে তেল পাবো না কি পাতা পাবলিক গম পাইছো তোকে বুঝাই দিব হয় হয় সব সব বুঝাই দিম কিন্তু প্রথমতে জানো হক মাটির তলর পর মানে মাটির তলর তেল পাইয়ে কিও আজির পর লাখ লাখ কোটি কোটি হাজার হাজার কোটি কোটি বছর আগত ডাইনোসর আছিল গম পাইছে আর ডাইনোসরৰ সময়ত যিমান জীৱজন্তু গছগছনি আছিল কিবা কারণত মরি আর ভূমিকম্প হক উপর পর কিবা এটা পড়িছিল এস্টেরয়েড নাকি এইবিলাক কারণত মরি মাটির তলত সেপেটা খাই পড়ি থাকিল আর লাখ লাখ বছরত এই সেপেটা খোয়া বিলাক মানে তেললৈকে পরিবর্তন হল ক্রুড অয়েল কয়লা এইবিলাক আর কত আছে এনেকুৱা সেপেটা খোৱা জীৱজন্তু সেইটো চাবলৈ সেসমিক সার্ভেস করে বৈজ্ঞানিকসকলে মানে মাটির তললৈকে এটা রেস পঠায় সাউন্ড ওয়েভ এটা পঠায় আর এই সাউন্ড ওয়েভেরে এটা 3D ম্যাপিং তৈয়ার করে যে কত তেল আছে কত ডাইনোসরৰ অস্থি আছে জীৱজন্তুর সেই মানে তেল সৃষ্টি হৈছে আর তারপর ঠাইটো যেতিয়া গম পাব তেতিয়া তাত কি করে গাটা খান্দে আর সেই গাটা খান্দা ঠাইকে রিগ বলে জনা যায় জি রিগ এটা আমার যেনেকুয়া রিগ বহুত আছে মই গেলেকিত থকা এই রিগটোত আহিছো তো ফার্স্ট আমি অফিসত আহিছো আর ইয়ার অফিসবিলাক হইছে এনেকুয়া ডিআইসি অফিস অফিস মানে ভাঙি লৈ যাব পারি তো এইবিলাক অফিস কেতিয়াও বন্ধ নহয় কলুয়ে দিন রাতি করোনা কাবার বিয়া ভোজ হক অফিস চলি থাকিব লাগিব এই রিগটোর নাম হইছে EV2004 আর এইটো 2015 সনত ওপেনিং হইছিলে যোনকেইটা ফুটার পর তেল উলিয়াই ফুটা কেটা ওয়াল বলে কোয়া হয় যেনেকে আমার দমকল তো আপনার যে বহাইছে তললৈকে দিছে না এটা এটা ফুটা সেই ফুটা ইয়াত টোটেল এই ঋতুত কিমান আছে টোটেল ইতিয়া লগে আমি 13টা ওয়াল কমপ্লিট কৰিলো ও 13টা ফুটা কমপ্লিট করিলে আর ফুটা কেটা ডিসটেন্স থাকে ধরক এটার পর এটা 10 মিটার এটার পর এটা 6 মিটার বর্তমান কেটা সেই ফুটা চলি আছে
এতিয়া এই লোকেশনটো বর্তমান গেলেকি লোকেশন আমি এটা সাই নম্বৰ ওয়েল কৰি আছো তিনটা চলি আছে তিনটা অলরেডি কমপ্লিট হৈ গ'ল সাই নম্বৰ ওয়েলটো কমপ্লিট হৈ গ'ল ড্রিলিং এটা প্রোডাকশন টেস্টিং চলি আছে তো ব্লক আমি ফুটা বিলাক চাও মানে ওয়াল বিলাক এটা চাওক এটো এটা সম্পূর্ণ ইনফরমেশনাল ব্লগ হয় মই কিছুমান ইনফরমেশন দি গৈছো চাওক ভাৰতত ফাস্ট তেল আমাৰ অসমতে পাইছিল ডিগবৈত আৰু বৰ্তমান ভাৰতৰ পৰা জি তেল ওলাই আছে ক্রুইডল তাৰে আপোনাৰ 75% মেন অনলি ONGC মাটিৰ তলৰ পৰা উলিয়াই আৰু বাকী বিলাক বিভিন্ন কোম্পানী আছে তো মোৰ পিছফালে যে এইটো ফুটা দেখিছে এইটো 3.5 কিলোমিটাৰলৈকে তললৈকে খান্দি থোৱা আছে আৰু ওপৰত যে এইটো লগাই থৈ দিছে প্ৰেছাৰ কণ্ট্ৰলৰ কাৰণে যে হঠাৎ যদি তলৰ পৰা প্ৰেছাৰ আহি যায় যাতে সেইটো কণ্ট্ৰল কৰিব পাৰে এই বস্তুখিনিৰ নাম হৈছে খ্ৰীষ্টমাছ ট্ৰি চাওক নতুনতে কি তলৰ পৰা তেল গেছ উলিয়াই আনিবলৈ একো মটৰ চটৰ দিব নালাগে ফুটা কৰি দিলেই হ'ল তলত ইমানে প্ৰেছাৰ আছে যে অটোমেটিক ওপৰ উঠি আহি থাকে হ্যাঁ কিন্তু পুৰণি হলে বোলে এটা সেই দিয়ে সেইটো পিছত দেখা এটা ৰিগত বহুকেইটা কুঁৱা থাকে সেইটো এটা এত তেল 4-5টা আছে একেলগে এইটো কিমান দ আছে এইটোও 3,300 আছে এইটো এই দুইটা ওচৰা ওচৰি আছে তো সেইটো বেছি আছে সেইটো 4,200 আছে এইটো মোৰ পিছত থকা এইটোৰ পৰা বৰ্তমান ওলাই আছে সেই দুটাতো বন্ধ হৈ আছে বন্ধ মানে সেই এইটো দিছে এইটো বৰ্তমান তেল এইটোৰ পৰা ওলাই আছে আৰু ইয়াত প্ৰেছাৰটো কিমান প্ৰেছাৰত তেলটো ওলাই আছে তাত লেখা গৈছে চাওক দেখাই দিছোঁ আহক তো মই ক'লোৱে পাৰফেক্ট জেগাত ফুটা কৰি দিলেই হ'ল অটোমেটিক তলৰ পৰা গেছ অইল ওলাই থাকিব তো ইয়াত ওলাই আছে পূৰা প্ৰেছাৰত তো ভাবি চাওক মোৰ তলত 4 কিলোমিটাৰ এইটো এটা গাঁথা তেল ওলাই আছে আৰু তেলটো এই প্ৰেছাৰত ওলাই আছে এইটো প্ৰেছাৰত তেলটো ওলাই আছে আৰু এইফালে এইটো কোৱাৰ টেষ্টিং চলি আছে ঠাণ্ডা হৈ গ'ল টেষ্টিং চলি আছে ওপৰৰ পৰা যে কেনেকুৱা কিমান প্ৰেছাৰত তেল ওলাব গেছ আছেনে তেল আছে চব তেলো ওলাই গেছো ওলাই দিয়ক একেলগে অনলি তেল নোলায় অনলি গেছ নোলায় দুয়োটা ওলায় তাৰপিছত দুয়োটা পৃথক পৃথক কৰি তেলটো তেলত লৈ যোৱা হয় গেছটো গেছত লৈ যোৱা হয় আৰু এটা কথা ইয়াত যে কুঁৱা খান্দিছে গাঁটা চিধাকৈ নাখান্দিব পাৰে ইয়াৰ পৰা 2 কিলোমিটাৰ আঁতৰলৈকে বেঁকাকৈও খান্দি লৈ যাব পাৰে হা তো মানে ইয়াৰ পৰা যি তো এনেকুৱা নহয় যে ইয়াৰ পৰা 2 কিলোমিটাৰ দূৰত তেলৰ সন্ধান পাইছে তাতে এটা কৰিব লাগিব আৰু ইয়াত টেকনলজি আছে যে ইয়াৰ পৰা এনেকে বেকাকে ড্ৰিফ্ট কৰি লৈ গৈ পিনে তাৰ পৰা তেল উলিয়াব তেতিয়া কি হয় তাৰ এটা বনাব নালাগে আৰু এতিয়া ওপৰত যাওঁ তাৰপিছত আমি সেই ঠাইত যাম ইয়াৰ পৰা 20 কিলোমিটাৰ দূৰত য'ত তেলটো ষ্ট'ৰ কৰা হয় মানে তেল আৰু গেছ এক্সট্ৰা এক্সট্ৰা কৰা হয় ইয়াত তেলটো উলিয়াই আহি আছে ষ্ট'ৰ তাতে কৰি পুনৰ একবাৰ থেংক ইউ ONGC মোক এই লেভেলৰ ভিডিঅ' বনাব দিয়াৰ কাৰণে ইয়াত ভিডিঅ' বেলেগ কথা মানুহ আহিব আহাতো মানা আছে নোৱাৰে না ক'ত কি হৈ যায় কিমান ৰিক্সত এই কাম চলি আছে তো ইয়াত ইঞ্জিনিয়াৰে এতিয়া প্ৰেক্টিচ চলাই আছে নতুনকৈ কুঁৱা এটা খান্দিছে তাত তেল ওলাব কি লেভেলত ওলাব কিমান প্ৰেছাৰত ওলাব চব চাই আছে মাটিটো খান্দি 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 যাই থাকে এই বিট বিলাকৰ দাম বহুত হয় কিছুমান হীৰাৰ ভিতৰত থাকে ইয়াৰ ভিতৰত হীৰা লগোৱা আছে 4.5 কিলোমিটাৰ বিভিন্ন শিল বালি এনেকে খান্দি খান্দি যোৱাটো ধেমালি কথা নহয় তো এই বিটে খান্দি খান্দি যায় প্ৰথমতে কি কৰো আমি ডাঙৰ বিট এটা দি খান্দো সাপোজ যদি আমাৰ 4 CP ওয়েল হয় প্ৰথমতে 26 ইঞ্চ সাইজ আৰু 26 ইঞ্চৰ সাইজৰ বিট এটা 400-500 মিটাৰ লগে ড্ৰিলিং কৰোঁ সেইটো ড্ৰিলিং কৰি পেলাই তাত আকৌ 20 ইঞ্চ কেচিং লোৱা কৰি দিওঁ তাৰপিছত আকৌ এটা বেলেগ এটা বিট ইউজ কৰোঁ আমি তাত এই যে দাঁতবিলাক আছে দাঁতবিলাকেৰে ঘূৰি 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 আৰু এইটো হৈছে ডায়মণ্ডৰ ইয়াত হীৰা লগোৱা আছে হীৰাহে কাটিব পাৰিব মস্ত টান আৰু এটা কথা এজন মানুহ এই ওপৰতো থাকে কাৰণ পাইপবিলাক তাৰ পৰা দিব লগা হয় না তো বহুত বেছি ৰিস্কি কাম এইটো জানেয়ে যদি কিবা এনেকুৱা ইমাৰ্জেঞ্চি চিটুৱেশ্যন আহি যায় মানুহজন পলাব লাগে এই যে তাৰকেইডাল এনেকৈ পুতি থৈ দিয়া আছে এই তাতে হেংগাৰ আছে চাওক তাত মানুহজনে হেং কৰি পিনে পটককৈ এনেকৈ নামি পিনে এনেকৈ পলায় হঠাৎ যদি জুই লাগি যায় বহুত প্ৰেছাৰৰ গেছ আহি যায় এই এনেকৈ মানুহজন পলাই কাৰণ নামি আহি পলাবৰ টাইম নাথাকে ইয়াত এতিয়া আমি সেই ঠাইত যাম য'ত ইয়াৰ পৰা তেলটো লৈ যায় আৰু অলপমান প্ৰচেছিং কৰি পঠাই দিয়ে আৰু ৰিফাইনেৰীলৈকে আৰু যি ঠাইত ONGC কাম কৰে সেই ঠাইত CSR জৰিয়তে বহুত মানে ৰাইজৰ সহায় হোৱা কাম কৰে যেনেকৈ স্কুল নিৰ্মাণ হস্পিটেল নিৰ্মাণ অশোক কাছাডা আছে স্থানীয় যুৱক হয় তো ONGC হস্পিটেল ক'ত আছে আপোনাৰ দিচাং ৰজাবাৰী বিভাগ জিলা দিচাং ৰজাবাৰীত আছে ONGC চাওক ইয়াত সামাজিক দায়বদ্ধতা যিটো বিভাগ আছে তেওঁলোকৰ সেই বিভাগৰ যোগেদি বিভিন্ন স্কুলসমূহত খোৱা পানীৰ ব্যৱস্থা কৰিছে ষ্ট্ৰীট লাইট দিছে আমি ইতিমধ্যে আমাৰ এটা ফুটবল কোচিঙো তেওঁলোকে প্ৰভাইড কৰিছে আমি এইটো চলাই আছোঁ তেওঁলোকৰ বিভিন্ন ধৰণৰ সামাজিক দায়বদ্ধতাৰ বিভাগটোৱে এৰি নাযাব এতিয়া সেই মেইন বস্তুটো যে য'ত গেছটো ষ্ট'ৰ গেছ নহয় গেছত অইলো
পানীয় কারণ সব বস্তু একেলগে হয় না ইয়াতে এক্সট্রা এক্সট্রা করে ইয়াতে স্টোর করে ইয়ার পরাই সব হয় দিস ইজ জিজিএস ফাইভ তো ও এন জি সির আন্ডারত অসমত চৈধ্যটামান এই জিজিএস আছে আর জিজিএস ফাইভটি সকলতকৈ বেশি উৎপাদন করে মানে তেল তেল মানে কি ইয়াত কলেই যে ফিফটি ফোরটামান ওয়ালের লগত কানেক্টেড হয়ে আছে এই জিজিএস ফাইভটি আর সব প্রোডাক্ট ইয়াতে আহে আর প্রোডাক্ট বলে কলে তিনটা বস্তু আহে তেল গ্যাস আর পানি আর ইয়াত এইবিলাক স্টোর করে গ্যাস তেল আর পানি এক্সট্রা এক্সট্রা করা হয় পানি তো পুনের মাটির তলতে ইনজেক্ট করা হয় আর গ্যাস তো এক্সট্রাকে করে তেল তো এক্সট্রাকে করে আর কত কি করে দেখাই আসো বলো কত কেন রাখে আর অল্পমান দেখাও দিম কুইডল তো মাটির তলার যাওয়া কেন মই যা রিকটুত আছিল চারিটা ওয়াল তেনেকুয়া বিভিন্ন রিগর ফিফটি ফোরটা ওয়াল কানেক্টেড হয়ে আছে সেই ওয়ালের পরা নন স্টপ তেল আহি আছে ইয়ালৈকে এনেকে কম্পিউটার চাই থাকে যে কোনটো ওয়ালের পরা কিমান প্রেসারত তেল আহি আছে বা কোনোবা ওয়ালত প্রেসার কমি গৈছে নেকি কোনোবা ওয়ালত প্রেসার বাড়ি গৈছে নেকি এই সকলোবিলাক নন স্টপ চব্বিশ ঘন্টা কাবার বিয়া হোক শনিবার হোক রবিবার হোক করোনা হোক আর কিবা বেমার হোক এইবিলাকৰ এইবিলাক বন্ধ নহয় কারণ তেল আহাতো বন্ধ নহয় না যে রবিবারে তো তেল এনেকে তো নকয় পৃথিবীয়ে যে রবিবারে তেল নিদিও আজি বন্ধ এনে তো নহয় না ভাই এটা নর্মেল মানুষের কারণে কথা কই দেখুন এনে ম্যাক্সিমাম এটা ওয়ালের পরা একদিন কিমান লিটার মান তেল আপনার উলিয়াই আমার ইয়াত এটা এল পি ফোরটি ফোর বলে একটা ওয়েল আছে আমি সেটা ওয়েলত এদিন সিক্সটি ফাইভ মিটার কিউব মানে সিক্সটি ফাইভ থাউজেন্ড লিটার ওয়েল আমি ইয়াত রিসিভ করব ওয়াও সিক্সটি ফাইভ থাউজেন্ড লিটার তেল একদিন ওয়েল মানে ক্রুড অয়েল দিয়ক এইবিলাক রিফাইন করা নাই রিফাইন করি এইবিলাক সব লিখা আছে ক্রুড অয়েল স্টোরেজ ট্যাঙ্ক তো এইবিলাক ডাঙার ডাঙার ট্যাঙ্কতে স্টোর করা হয় সেই ডাইরেক্ট সিহর পরা আনিবি এইবিলাক যে দেখিছে চারি লাখ লিটার চারি লাখ লিটার এইবিলাক ট্যাঙ্কি অব দূরের পরা অল্পমান সরু দেখিছে পাইছো বহুত বেশি ডাঙর কাখেরে সেরি আছে চারি লাখ লিটার ক্রুড অয়েল মানে কি ইয়াতে তেল স্টোর করা তেলের পরা পানি এক্সট্রা করা গ্যাস এক্সট্রা করা মেইন করিবলগা কাম এই জিজিএসতে করা হয় হেতুয়ে জিজিএস টুর লগত ফিফটি ফোরটা ওয়াল মানে গাতা কানেক্টেড হয়ে আছে আর সেই গাতা কেটা এনেকা পাইপ ইয়াত যদি আপনি গনে ফিফটি ফোরটা পাব আর সেই সকলবিলাক লগ হয়ে পিনে এনেকে এই মেনি ফোল্ড বলে কয় আর ইয়ার পর তেল তো কত যাব ইয়ার পর তেল তো যাব তোমার আমার প্রি হিটার প্রি হিটার এই ডাঙর ডাঙর যে হিটার আছে এই কেটা প্রি হিটার ইয়াত হিট করা হয়েছে ইয়াত হিট করা হয় অয়েল গরম করলে কি হয় অয়েল গরম করলে হয় সব পানির ডেন্সিটি তো বেশি হয় আর অয়েলর ডেন্সিটি তো কম হয় তো পানি তো গরম যেটা তোমার হায়ার ডেন্সিটি যেটা পানির ডেন্সিটি বেশি তো সি তলত গুছি যায় সব অয়েল তো উপর আহিছে মানে তোমার আমার মেইন ফোকাস হয়েছে পানি আর অয়েল তো আর গ্যাস তো গ্যাস তো তো তোমাক কই আছে যেটা আমার প্রি হিটারত গল প্রি হিটার বা বাথ হিটারত গল তারপর আমার সেপারেটর বলি এটা ইকুইপমেন্ট আছে মানে দেখাই দিছো সেপারেটর তো ঘুমা ফিরাকে মুঠতে গরম করে পিনে পানি আর তেল তো এক্সট্রা করে আচ্ছা রান্ধুতে তো আমি এলপিজি ইউজ করো এটু গ্যাস এলপিজি নয় এটু তোমার এটু তোমার রিফাইনারিড এলপিজি তো বনে আচ্ছা মানে এইটু গ্যাসের পরা এলপিজি বনে এটা এই দুটা সিলিন্ডার সাওক ইয়াত লিখা আছে এলপি সেপারেটর ইয়াত কি হয় পানি আর তেল তো তলত থাকি যায় আর গ্যাস তো উপরে গুছি যায় যেহেতু গ্যাস তো পাতল ই উপরত থাকে তো এই দুটাই গ্যাস তো এক্সট্রা করে দিয়ে আর এখানে কলে কলে অল্প আগত গ্যাস টারবাইন আছে তো ইয়ার পরা গ্যাস যায় আর সেই গ্যাসের ইলেকট্রিসিটি প্রডিউস করে হয় মানে আমি কব বিচাৰিছো যে আমার ইয়াতে যথেষ্ট সংখ্যক গ্যাস উৎপাদন হয় আর সেইখিনি গ্যাস আমি আমার উচরতে মাইবেলা লাকুয়া থার্মেল পাওয়ার প্লেন্ট আছে আমি তাতে বিক্রি করে দিয়া হয় আর তারপর তার সেই পাওয়ার প্লেন্টত তেখেতলোকে ইলেকট্রিসিটি জেনারেট করে আর সেই ইলেকট্রিসিটি আমার উচরপাশে যান অঞ্চল আছে তাতে সবতে আমার কারেন্ট ইলেকট্রিসিটি প্রডিউস করা হয় যদি কিবা কারণত কোভিড হোক বা ইয়ার আগতে একটা কারেন্ট লোন চলছে তেনেকুৱা পরিস্থিতিত যদি কিবা কারণ এই প্লান্ট বন্ধ করবলগা হয় তেনেতে এটা বড় ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হব কারণ গোটেই অঞ্চলটোত লাইট বন্ধ হয়ে যাব তাতে যদি গ্যাস আমি ইয়ার দিব নয় সেই একটা ইয়ার মানে প্রাধান্য আছে আমার এই জিএস তো এই সম্পূর্ণ এরিয়া চলি আছে এই পাওয়ার প্লেন্টর যে গ্যাস উৎপাদন হয় সেই গ্যাসরে বনুয়া ইলেকট্রিসিটি এইটো আছিল ভিডিও এটা সম্পূর্ণ গভর্নমেন্টর বস্তু হয় ও এন জি সিয়ে চাওক গোটেই ভারতত যিমান তেল লাগে বেশিরভাগ তেল তো বাইরের পরাই আনা হয় যিখিনি ভারতত পায় তারে 15% মান অসমত পায় আর সেই ভারতত পোৱা তেলর 75% ও এন জি সিয়ে উলিয়াই আর তারপর সেই তেল তো কি করে উলিয়াই তেল মানে সেপারেট সেপারেট করে রিফাইনারি লই যায় সকলক দেখালো নেক্সট ভিডিও ও এন জি সিয়ে করা কিছুমান কাম দেখাম এটা এক সেকেন্ড এইটো দেখাবই পাহরিছিল এইটো কি চাওক যেতিয়া ওয়াল এটা পুরনি হয়ে যায় নিজে নিজে তেল নলায় এনেকে দমকলের দরে তেল উলিয়াই এতিয়া আহি আছে এক্সিকিউটিভ ডাইরেক্টর তেখেতে দুই এখার কব মানে অসম এসেটর তেখেত মেইন হয় আর ও এন জি সির তো হে স্যার মানে বাতাই দিয়া স্যার এক্সিকিউটিভ ডাইরেক্টর হে তো স্যার এসাম দহি সিজকে লাই ফেমাস হে ইয়েস মানে বাতাই এক হে টি আর এক হে অয়েল অয়েল তো আপ বাহার বাহার সে আয়ে হো आपका ओरिजिनल कहाँ से बिलोंग करते हैं मैं उत्तराखंड से बिलोंग करता हूँ मसूरी से ओके तो एसाम के ऑयल के बारे में आप क्या कहना चाहते हो या कितना है मतलब असम का ऑयल देखो इंडिया में अगर मैं ऑयल की बात करूँ तो असम में जो है इंडिया में सबसे पहला आम
ऑयल जो है असम में ही निकला डिग बॉय के अंदर में, है ना, जिसको डिग बॉय, डिग बॉय से अभी डिग बॉय उसका नाम फेमस हो गया। सबसे पहला इंडिया में ऑयल जो अगर मैं कहूँ तो असम का ही देन है, और उसके बाद गुजरात में निकला, बट बाद में जो है 1960s में ONGC ने जब यहाँ पर पदार्पण किया तो सबसे पहले हमने रुद्र सागर में हमारा सबसे पहले ऑयल निकला। उसके बाद हमारे यहाँ पर बहुत सारे फील्ड हैं, रुद्र सागर, गेलकी, लकवा, लखमनी, तो ये सारे हमारे मेजर प्रोड्यूसिंग फील्ड्स हैं। और साथ साथ में हमारी जो दूसरी सिस्टर कंसर्न है ऑयल इंडिया, वो भी उन बहुत ही अच्छे तरीके से यहाँ पर ऑयल का एक्सप्लोरेशन कर रही है। सर, जो CSR होता है ना, तो ONGC का CSR में क्या है, असम के लिए आप क्या कर रहे हैं? असम के लिए जो है ONGC, क्योंकि हम सोसाइटी के साथ में जुड़े हुए हैं, सोसाइटी के बिना हमारा यहाँ पर कोई अस्तित्व नहीं है, और हम सोसाइटी के लिए बहुत अच्छे अच्छे काम करने की कोशिश करते हैं। एजुकेशन का क्षेत्र हो और हेल्थ का क्षेत्र हो, स्पोर्ट्स का क्षेत्र हो, और जब भी यहाँ पर जैसे आप जानते हैं हर साल के अंदर में फ्लड्स आती हैं, हम CM रिलीफ फंड के अंदर में बहुत डोनेट करने की कोशिश करते हैं। स्पोर्ट्स को प्रमोट करने के लिए जो है हम बहुत अच्छे अच्छे एक्टिविटीज़ को हम अपनी तरफ से स्पॉन्सर करते हैं। हाल ही के अंदर में आपने देखा होगा डोरेंट कप यहाँ पर असम में पहली बार हुआ है, वो भी हम लोगों ने एज ए कॉर्पोरेट स्पॉन्सर किया। बैडमिंटन के गेम्स को हम स्पॉन्सर करते हैं, और सभी स्पोर्ट्स में हम ट्राई करते हैं कि हम असम के लिए जो अच्छे से अच्छा काम हो वो करें। और सुखापा हॉस्पिटल, जैसा कि आपने भी आप देखा होगा, वो एक ऐसा फ्लैगशिप हॉस्पिटल है जो कि इस क्षेत्र के जो बहुत डिफ़िकल्ट से डिफ़िकल्ट, जिसके लिए पेशेंट्स को बहुत से दूर जाना पड़ता था, आने वाले समय में हम लोग जो है बहुत से कम कॉस्ट के ऊपर में बहुत सभी पेशेंट्स को यहाँ पर हम जो है दे पाएंगे। और इस पेशेंट्स हॉस्पिटल्स में आपको पता होगा अभी नागालैंड और मिजोरम से भी बहुत सारे पेशेंट्स आते हैं यहाँ पर। थैंक यू सर, ये असल स्टोरी ऑफ ONGC।